হ্যাঁ, লিপ বামটা দেওয়াটা উচিত, কারণ কি ঠোঁটটা নরম হয়, নরম রিমুভ করা হয়, তো সেটা বেশি বেটার। আর ওয়াইপস দিয়েও করা যায়। অনেকে আমায় জিজ্ঞাসা করেছিল যে নাইট কেয়ার রুটিন যদি কোনো ভিডিও করা যায়, এরকম মানে টপিকটা নাইট কেয়ার রুটিন। তো আমি দেখলাম যে হ্যাঁ, এরকম যদি একটা ভিডিও করা যায়। অ্যাকচুয়ালি আমি নাইট কেয়ার রুটিন করি না, বাট মানে তোমরা রিকোয়েস্ট করেছিলে বলে আমি নাইট কেয়ার রুটিন করে একটা মানে দেখাবো আজকে ভিডিও। তো নাইট কেয়ার রুটিনটা করা খুব ভালো, বাট আমি তো বললামই আমি কোনো রকম কোনো স্কিনের যত্নই নিই না, তো সেই কারণে আমি আমি কোনো রকম নাইট কেয়ার রুটিন বা কোনো রকম কোনো রুটিনই আমি করি না। তো আমি আজকে একটা তোমাদের সামনে একটা নাইট কেয়ার রুটিন অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি আমি তোমাদের মানে কি বলবো, আমি তোমাদের সাজেশন দেবো না যে এটাই করতে হবে, ওরকমই কিছু না, বাট আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখাবো, কারণ আমাকে একটা ভিডিওর জন্য তোমরা এরকম রিকোয়েস্ট করেছিলে, অনেকেই রিকোয়েস্ট করেছিলে এরকম। প্লাস আমার ডেলি রুটিনেও একটা রিকোয়েস্ট আছে, সেটা অ্যাকচুয়ালি আমি টাইম পাচ্ছি না খুব একটা, তো সেই কারণে হচ্ছে না, করব। আমার অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে, রোজই বলি করব করব, বাট সত্যিই করব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম শায়নি, ইউ আর ওয়াচিং শায়নি শেন্স ব্লগস। ফার্স্ট অফ অল আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নেব, কারণ সবার ফার্স্টে কিছু অ্যাপ্লাই করার আগে, টোনার বলো বা ক্লিনজার বলো বা যাই বলো না কেন, অ্যাপ্লাই করার আগে আমার মনে হয় ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলে সেটা সব থেকে বেশি বেটার হয়। তো এরকম একটা টাওয়েল দিয়ে মুখটা জাস্ট, তো ফার্স্টেই আসছে কায়ার ওয়াইপস গুলো যে হয়, কায়ার একটা ওয়াইপস আমি নিয়ে নেবো ওখান থেকে। এটা অ্যাকচুয়ালি ম্যান্ডেটরি কিছু না, মানে এটা যে করতেই হবে তার কোনো মানে নেই, কারণ আমরা অলরেডি ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি, তো এইটা অ্যাটলিস্ট ম্যান্ডেটরি না, বাট আমি তাও অ্যাপ্লাই করছি, যেহেতু ভিডিও করছি তাই, নাহলে এসব জীবনে অ্যাপ্লাই করি না। ওয়াইপস দিয়ে ফেসটা ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এরপর ক্লিনজার, এটা আমি ফ্লিপকার্ট সরি পার্পল থেকে নিয়েছিলাম, আমি বলেছিলাম আমি ভিডিওতে দেখিয়েছিলাম পর্যন্ত যে পার্পল থেকে এই ক্লিনজারটা নিয়েছি। তো ক্লিনজারটা ইউজ করেওছি আমি, দু তিনবার অ্যাটলিস্ট ইউজ করেছি, তো ভালোই লেগেছে আমার, খারাপ লাগেনি, ঠিকঠাক। ক্লিনজারটা অ্যাপ্লাই করাটা খুব দরকার আমার মনে হয়, মেকআপের পর স্পেশালি, ক্লিনজার দিয়ে যদি মেকআপটা রিমুভ করা হয় তো সেটা বেশি বেটার। আর ওয়াইপস দিয়েও করা যায়, অনেকেই ওয়াইপস দিয়ে করো, বাট ক্লিনজার দিয়ে করলে কিন্তু বেশি ভালো আমার যা মনে হয়। আমি কোনো মেকআপের টিপস দিচ্ছি না, জাস্ট বলছি, কারণ আমি মেকআপের টিপস কি মেকআপই পারি না, আবার মেকআপের টিপস। ক্লিনজার দেওয়া হয়ে গেছে, এরপর আসছি আমি একটা মেন যেটা কথা বলার, সেটা হচ্ছে যে রোজ ওয়াটার আছে আর এদিকে টোনার আছে, ঠিক আছে, দুটোই, এটা রোজ টোনার, এটা রোজ ওয়াটার, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, দুটোই যে ইউজ করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই, যে দুটোই ম্যান্ডেটরি ওরকম কোনো ব্যাপার নেই, দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো বা দুটোর মধ্যে দুটোই ইউজ করতে পারো, তোমাদের উপর সেটা ডিপেন্ড করছে, বাট আমি একটাই ইউজ করি। তো এটা যেহেতু স্প্রে, তো স্প্রে যেহেতু ফার্স্টে আমি মুখে পুরোটা দিয়ে দিই, দেন
কটন দিয়ে পুরো কি বলে এটাকে ওয়াশটা করি। টোনার দেওয়া কমপ্লিট, এবার আসছি এবার জন্য কি দিতে হয়। ও আচ্ছা, এটাও আমি নিয়েছিলাম পার্পেল থেকে, ফেস সিরাম রোজ ইপের। নতুন তো নতুনই পড়ে আছে। এটা জাস্ট এই ড্রপের টু ড্রপ দেখতে পাচ্ছ আশা করি, এরকম নিলেই মোটামুটি হবে। দিয়ে হাতে ফার্স্টে আমি দিচ্ছি, সিরামটাও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, সিরামটাও দিয়েছি, একটু বেশি দিয়ে মানে পড়ে গেছে। যাই হোক, এরপর অ্যাপ্লাই করবো আমি গুড ভাইবসের, এটাও পার্পেল থেকেই নেওয়া, আমার বেশিরভাগই এসব জিনিস পার্পেল থেকেই নেওয়া। গুড ভাইবসের লেমন লিপ বাম, রাতে লিপ বামটা অ্যাটলিস্ট দেওয়াটা উচিত, লিপ বাম বা বোরোলিন এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়াটা উচিত, কারণ এটাও নতুনই আছে, ইউজ করিনি। হ্যাঁ, লিপ বামটা দেওয়াটা উচিত, কারণ কি ঠোঁটটা নরম হয়, নরম আমি বলতে পারছিলাম না ঠিক। মোটামুটি কমপ্লিট আমার নাইট কেয়ার রুটিন যদি কিছু বলো তো আমি বলবো এইটুকুই এনাফ নাইট কেয়ার রুটিনের জন্য। আর আর অনেকেই এটা বলেছে হোমমেড যদি কিছু করা যায়, মানে হোমমেড ফেস মাস্ক, হোমমেড কি বলবো আর কি হয়, হোমমেড ফেসিয়াল এইসব টাইপের যদি কিছু করা যায়। অ্যাকচুয়ালি আমি আমাকে দেখতে হবে কি করা যেতে পারে, আমার কাছে মুলতানি মাটি আছে, বাট আমার মনে হয় মুলতানি মাটিটা আমার মুখে ঠিক স্যুট করে না, তো সেই কারণে আমি ওটা দিয়ে কিছু অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, আমি তবুও আমি ভিডিও বানানোর জন্য অবশ্যই আমি অ্যাপ্লাই করে দেখাবো, একটা স্কিন কেয়ার রুটিন দেখাবো, কারণ আমার কাছে ইয়ে রিকোয়েস্ট এসছে এরকম স্কিন কেয়ার, নাইট কেয়ার, অনেক রকমের কেয়ার। অ্যাকচুয়ালি আমি নিজেই কোনো কেয়ার নিই না, তো সেই কারণে এরকম টাইপের ভিডিও বানানোটা আমার জন্য খুব টাফ। তো আমি নিশ্চয়ই বানাবো, অবশ্যই বানাবো। আর অ্যাকচুয়ালি এখনো অবধি কোনো কিন্তু নাইট হয়নি, ঠিক আছে, 6 PM এ কার নাইট হয়, আমি ইভিনিং কেয়ার করলাম অ্যাকচুয়ালি, আমার যা মনে হলো এখন। তো যাই হোক, ভিডিও বানানোর জন্য অনেক কিছুই করতে হয়, আর দিনকে রাত, রাতকে সন্ধ্যে অনেক কিছুই করে দিতে হয়। তো যাই হোক, আর এটাই ছিল আমার, মানে কোনো টিপস আমি কোনো দিতে পারবো না, কারণ আমি এইসব ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাই আমি কোনো রকম টিপস দিতে পারবো না, বাট এগুলো খুব ভালো, আমি অ্যাপ্লাই করছি, বেশি দিন হয়নি ঠিকই, বাট মোটামুটি ভালোই লেগেছে আমার, মোটামুটি কি খারাপ লাগেনি। আর আর যেটা বললাম রোজ ওয়াটার আর টোনারের মধ্যে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, আর চাইলে তোমরা দুটোই ইউজ করতে পারো, বাট আমি দুটোই ইউজ করি না, আমি রোজ ওয়াটারটা অতটাও ইউজ করি না, অতটা কি এখনো অবধি রোজ ওয়াটার ইউজ করিনি, দেখো নতুন তো নতুনই পড়ে আছে। আর ফেস ওয়াশটা কিন্তু ম্যান্ডেটারি, ফেস ওয়াশটা ফার্স্টে একদম ম্যান্ডেটারি, তো ফেস ওয়াশটা অবশ্যই ইউজ করাটা উচিত, দরকার। আর আর সেরকম কিছু বলার নেই, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি, আমি কিছু জানি না এরকম স্কিন কেয়ার বা নাইট কেয়ার এরকম টাইপের কোনো রুটিনের অভিজ্ঞতাই নেই, বাট ফার্স্ট টাইম আমি এরকম ভাবে ট্রাই করলাম, ফার্স্ট টাইম বলবো না, আমি বাড়িতে ট্রাই করি বাট খুব কম ট্রাই করি, কারণ দেখতেই পাচ্ছ নতুন তো নতুনই পড়ে আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি খুব খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট বক্সে জানাবে যে
তোমাদের যদি কোনো টিপস থাকে নাইট কেয়ার সম্বন্ধে বা স্কিন কেয়ার রুটিন টাইপের, মানে হোমমেড কিছু যদি মানে জানা থাকে, তাহলে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও, আমি ভিডিও বানাবো সেটা নিয়ে। কারণ আমার খুব দরকার এরকম একটা টিপস, আর মানে হোমমেড যদি কিছু বানানো যায়, ফেস মাস্ক বা ফেসিয়াল টাইপের যদি কিছু করা যায় বাড়িতে বসে। অনেকেই চাইছে এখন পুজোর টাইম, তো সেই কারণে আরো স্পেশালি। আর এরকম আমাকে জানা, এরকম যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, সেটা আমার খুব, আমার জন্য খুব হেল্পফুল হবে। আর 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 তো সেরকম কিছু বলার নেই বেসিক্যালি। আর আরো যদি কোনো রকম, আরো অন্যরকম যদি কোনো ভিডিও মানে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, সবকিছু আছে, তোমরা অবশ্যই ওখানে দেখো। আমার ফেসবুক পেজটাকে লাইক করো, কারণ ওখানেও আমি মানে পোস্ট করলে আমি ওখানে আপডেট দিই, আর ইনস্টাগ্রামেও আমি আপডেট দিই কখন কি পোস্ট করব আগে পরে, সরি, তো আগে পরে কবে কি আপডেট করব না করব সব সমস্ত সব রকমই আমি আপডেট দিই। তো সেখানে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতেই পারো, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক পেজ আছে, সব রকম অপশন খুলে রেখেছি। এবার কিছু তো তোমরা করো, আমি ভিডিও বানাচ্ছি, তোমরা অ্যাটলিস্ট ইনস্টাগ্রামে ফলো করে দাও, ফেসবুক পেজটাকে লাইক করে দাও। আর আর সেরকম কিছু বলার নেই, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের দিন অন্যরকম কোনো ব্লগ বা অন্যরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল। কিরকম কালো কালো লাগছে না? এটাই হয় যদি ইভিনিংয়ে আমি নাইট কেয়ার রুটিন করি, তাহলে এটাই হবে।